ভাগাড়ে গত এক সপ্তাহ ধরে আগুন জ্বলার ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন যেটা জানাচ্ছে, কেউ বা কারা এই ভাগাড়ে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনায় যখন দমকল বাহিনী আসে, তাদের বাধার মুখে পড়তে হয়েছে। এলাকাবাসী অবরোধ করে রেখেছিল। এখানকার টোটো চালক এবং এলাকাবাসীদের দাবি যে এই ভাগাড় থেকে এতটাই দূষণ ছড়াচ্ছে, আশেপাশে বসবাস করা অসুবিধার মধ্যে পড়ছে। তবে এই চাঁদমারি ভাগাড়ে যে দূষণ ছড়াচ্ছে, সেই নিয়ে প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত প্রধান উদ্বিগ্ন এবং পঞ্চায়েত প্রধান বিশেষ ব্যবস্থা নিয়েছে। যারা জনসাধারণ আছে, যারা মা বোনেরা আছে, যারা বসবাস করে, তারা দিনের পর দিন বছরের বছর এই ভাগাড়ের দ্বারা আক্রান্ত হচ্ছে। অতীতে এমনও দেখা গেছে যে এই ভাগাড়ের দ্বারা অনেক শিশু মারা পর্যন্ত গেছে। আজ তিন দিন ধরে এই ভাগাড়ের আগুন জ্বলছে। ওখানে তো আপনারা গেলেও দেখতে পাবেন, সিপিএম এর রয়েছে, বিজেপিও রয়েছে, আপনারা গেলেই দেখতে পাবে, এবং তারাই মানুষকে ওসকাচ্ছে। একেবারে অস্বীকার করার জায়গা নাই যে নেই, যেভাবে আর কি কাজটা হচ্ছিল ঠিকঠাক হচ্ছিল, এটা আমি বলবো না ঠিকঠাক হচ্ছিল না, সেই জন্যই তো প্ল্যানিং গুলো নেওয়া। কিন্তু ব্যাপার হচ্ছে ওখানে যে গার্বেজগুলো ইয়ে হচ্ছে, ওটা আর কি আমাদের পঞ্চায়েত এবং আরও ছখানা পঞ্চায়েত থেকে ময়লাগুলো বাড়ি বাড়ি তুলে নিয়ে ওখানে ফেলা। খুবই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে চাঁদমারি ভাগাড়ে। এটা প্রথমে সার কারখানা করার কথা ছিল, সার কারখানা তো সারের তো কোনো কাজই হয় না। এখানে পুরো এলাকার ময়লা নিয়ে এসে এখানে ফেলা হয়, আর সন্ধ্যেবেলা হলে পরে হচ্ছে গিয়ে এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আশেপাশে দুটো তিনটে যে পাড়া রয়েছে, সেই জায়গাতে হচ্ছে গিয়ে যখন সন্ধ্যেবেলা করে ধোঁয়া উঠছে, প্রত্যেকটা নগরবাসীর হচ্ছে গিয়ে ভীষণভাবে অসুবিধা হচ্ছে। আগামী দিনে যে আমাদের ইয়েটা আর কি যে স্তূপ হয়ে রয়েছে, যে গার্বেজের স্তূপ হয়ে রয়েছে, ওটা তো KMDA আর কি ওটা তুলে নিয়ে যাচ্ছে ওটা প্রসেসিং এর জন্য। তাদের আশ্বাস পেলেন যে ভাগার একেবারে পরিকল্পনা হিসেবে পরিষ্কার করা হবে, যাতে আর দূষণ এই এলাকায় না ছড়ায়। হাওড়া থেকে আমার শহর জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি।